নমস্কার, আমি মৌ। মৌস কিচেনে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজ কাচকি মাছ দিয়ে ভীষণই মজার একটি পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো তার জন্যে প্রথমে আমি 200 গ্রাম কাচকি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণের ময়দা, দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তার পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া গুঁড়া আর সামান্য কিছুটা ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব 7 মতো লবণ। এখানে আমি 1 চামচ করে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে কোনো রকম এক্সট্রা পানির প্রয়োজন নেই, তো মাছের মধ্যে যে পানিটা থাকে তা দিয়েই মাখা হয়ে যাবে। তো আমার মাখা হয়ে গিয়েছে, এখন চলে যাব ভাজার জন্যে। তো ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম, এখন তার মধ্যে আমি পাকোড়াগুলা ভেজে নেব। তো সবগুলা পাকোড়া আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় করে ভেজে নিতে পারেন। তো একপাশ 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর এখন উল্টিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলা ভাজার জন্য বেশি আঁচে রান্না করা যাবে না, তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে, বাহির দিকে লাল হয়ে যাবে। তো মিডিয়াম টু লোতে রেখে আমি পাকোড়াগুলাকে ভেজে নিব। তো প্রতিটি পাকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে, একটি ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে এখন তুলে নিব। তো ভীষণই মজার পাকোড়া তৈরি হয়ে গেল। তো এই তো ছিল আমার আজকের খুব সহজভাবে পাকোড়ার একটি রেসিপি। তো আমি আশা রাখবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।